আমাদের হোমপেজ এরিয়াটা এখানে নাই। তাহলে হচ্ছে হোমপেজ এরিয়াটা কোথায় আছে আমাদের? হোমপেজ এরিয়াটা হচ্ছে আমাদের, তাহলে আমাদের আবার একটু উইজেটে যাইতে হবে। আমাদের প্রথমে কি করতে হবে, হোমপেজ এরিয়াতে যাওয়ার পর আমরা যদি কিছু দেই তাহলে আমাদের প্রথমে এটা পুস্ট করতে হবে, একটা ক্যাটাগরি তৈরি করে কি তারপর এখানে একটা পুস্ট করতে হবে। দেখেন এখানে কি লিখে দিচ্ছে, ইন্টার দ্য সেকশন ফিল্ড টু টেক্সট ফিল্ড, ইন্টার দ্য সেকশন ইনফো description into the text area field, choose the required category from the drop down option, choose the number of pushed count, তারপর click save button. Okay, সমস্যা নেই, আমাদের প্রথমে এটা করার জন্য প্রথমে একটা পুশ করে নিতে হবে। আচ্ছা, আমি পুশে যাচ্ছি, হচ্ছে পুশে গিয়ে আমাদের একটা ক্যাটাগরি অ্যাড করে দিতে পারবে, প্রথমে একটা পুশ করতে পারবে। আচ্ছা, আমি অ্যাডমিন কে প্রথমে একটা পুশ করতেছি, পুশ হচ্ছে কোনটা, এই একটা পুশ। তাহলে হচ্ছে শেষের পুশটা আগে করতে হবে আমাদের, প্রথমে জানি কি আমরা শেষের পুশটা সবার আগে করতে হয়। আমরা এটাকে কপি করলাম, কপি করার পর এখন কি করব, কন্ট্রোল বি এই সাইডে দিয়ে দেন, তারপর হচ্ছে এই সাইড কপি, কপি করার পর আমরা এটা কি করব, এখানে দিয়ে দিচ্ছি কন্ট্রোল বি দিয়ে, কন্ট্রোল বি দিয়ে দেওয়ার পর একটা কি আমাদের ইমেজ লাগবে ডকুমেন্টস এ দেওয়ার পর, কিংবা আমরা এখানে একটা ক্যাটাগরি অ্যাড করে নিতে পারি। ক্যাটাগরি হচ্ছে গ্রিড, গ্রিড দিয়ে দিলাম আর কি, গ্রিড দিয়ে কি এক ক্যাটাগরি দিয়ে দিলাম, তো পাবলিশ দেখি তো হচ্ছে কিনা। ক্যাটাগরি এখানে সেট হচ্ছে না কেন, আচ্ছা এন্টার দিয়ে দিলাম, এখন সেভ হয়ে গেছে। এই দেখেন কি ক্যাটাগরি গ্রিডটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে একটা ফিচার ইমেজ, একটা ফিচার ইমেজ এখানে লাগবে। এখানে ফিচার ইমেজ কোনটা, এই যে এটা গ্লোবাল, তাই তো? তাহলে এই ফিচার ইমেজটা আমাদের যদি তাহলে দেখি এই গ্লোবালটা আমাদের কোথায় আছে, এই যে হচ্ছে আমাদের গ্লোবাল, এটা হচ্ছে সেট ফিচার ইমেজ হিসেবে কি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপডেট, সেট ফিচার ইমেজ দিয়ে সেভ করে আপডেট দিয়ে দিলাম কি আমাদের একটা কি কাজ হয়ে গেল। এভাবে আমাদের তিনটা পোস্ট করতে হবে। ওকে, আমরা একটা পোস্ট করলাম, তাহলে হচ্ছে আর একটা পোস্ট করতেছি। একটা পোস্ট করার জন্য সেম ভাবে কি আমরা পোস্ট থেকে অ্যাড নিউ পোস্ট, নিউ পোস্টে যাওয়ার পর পরের সেক্টরে এখানে কি দেয়া আছে, এই যে এটা ওকে লেখাটুকু আবার যাবো পোস্টে, পোস্ট থেকে অ্যাড নিউ পোস্ট, তিন নম্বর পোস্টটা করে ফেলতেছি। নম্বর পোস্ট কোথায় আছে আমাদের, তিন নম্বর পোস্ট, ওকে ওকে করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, নিচে হচ্ছে কি সেম ভাবে এলাকাটা খুব পোস্ট করে দিচ্ছি, ওকে কন্ট্রোল এটার কি এখন কি আমাদের মোটামুটি কাজ শেষ। তারপর আমরা আবার একটু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখন যাবো আমরা কোথায়, অ্যাপারেন্স থেকে উইজেট, অ্যাপারেন্স থেকে যাবো কোথায় উইজেট, উইজেটে যাওয়ার পর এখানে দেখেন এই যে আমাদের হোম পেজ সেকশন এরিয়া দেয়া আছে। তাহলে এখানে আমরা কি নিয়ে যাব, আমরা কোনটাকে দিব, এখানে
আমাদের লেফট সরি গ্রিড আইটেম তাই তো গ্রিড আইটেমটা আমরা কোথায় দিয়ে দেব হোম পেজ সেকশন এরিয়া অ্যাড টু উইজেট অ্যাড টু উইজেট এর পর দেখেন আমাদের এখানে কিছু দেওয়ার দরকার নাই সিলেক্ট ক্যাটাগরি আমরা এখানে গ্রিডটা সিলেক্ট করে দিলাম গ্রিড সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে সেভ সেভ দিয়ে ডান আমাদের কাজ কি শেষ এখন দেখি আমাদের সেটা আসে কিনা আসে না এটা কেন আসে নাই কেন আসতেছে না আমার এখানে তো সবকিছু ঠিকঠাক আছে এটা তো চলে আসার কথা এটা এরকম হওয়ার কারণ কি আচ্ছা ঠিক আছে আমি তারপর গ্যালারি অ্যাড করে দেখি এই সেকশনের মধ্যে কি একটা গ্যালারি আছে তাই তো গ্যালারিতে অ্যাড করে দেখি এখন আমাদের গ্যালারিতে অ্যাড হয়েছে না তাহলে বুঝবো যে আমাদের এইটাতে কোনো প্রবলেম আছে কারণ আমি যেভাবে করতেছি এটা হচ্ছে কি রাইট সমস্যা নেই তারপর আপনাদেরকে বলবো যে আপনারা একটু করেন দেখবো আপনাদের এখানে হয় কিনা তাহলে আমাদের পরের সেকশন করতে হবে পরের সেকশন এখানে কি দেওয়া আছে আমাদের কি পুস্ট এখানে আমাদের কি কিছু পুস্ট করা আছে তাই তো কয়টা চারটা চারটা আটটা তাহলে এই পুস্টগুলো আমাদের করতে হবে তাহলে পুস্ট গুলো যদি আমরা করি তাহলে কোথায় গিয়ে করতে হবে আবার পুস্টে গিয়ে হচ্ছে অল পোস্ট যাওয়ার পর অ্যাড নিয়ে আটটা পোস্ট করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা আটটা পোস্ট করবো একটু টাইটেল এখানে হচ্ছে সবগুলোর সিস্টেম আমরা নতুন একটা ক্যাটাগরি অ্যাড করবো এই ক্যাটাগরি নাম দিলাম গ্যালারি ডাবল আর ওয়াই প্রথম যে পোস্টটা প্রথম পোস্টে দিয়ে দিলাম আওয়ার ইউনিভার্সিটি কন্ট্রোল বি আর কিছু দেওয়ার দরকার এখানে হচ্ছে কি একটা ইমেজ দিতে হবে আমাদের কোথায় এই যে সেট ফিচার ইমেজ সেট ফিচার ইমেজটা এখানে দিতে হবে ফিচার ইমেজ কোনটা ছিল আমাদের প্রথমে প্রথমে ইমেজ ছিল এইটা তাহলে এই ইমেজটা দিয়ে দিচ্ছি ইমেজ কোনটা এই যে ইমেজটা আমরা দিয়ে দিলাম সেট ফিচার ইমেজ দিয়ে পাবলিশড আমাদের কি এই সাইটটা একটা কি পাবলিশড হয়ে গেল একটা ডান তারপর হচ্ছে দুই নম্বরে কি দেওয়া ছিল ইউনিভার্সিটি দুই নম্বর দেওয়া ছিল এক্সামিনেশন হল আমরা এটাকে কপি করলাম কপি করার পর এখন এটাকে কন্ট্রোল বি দিয়ে দিলাম এক্সামিনেশন হল তারপর হচ্ছে এটার কি ক্যাটাগরি হবে হ্যালো ক্যাটাগরি কোথায় গেল নতুন ক্যাটাগরি অ্যাড করলাম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে ক্যাটাগরি অ্যাড করতে তৈরি করতে হবে নাকি গ্যালারি আর এখানে ই অ্যাড হচ্ছে না কেন গ্যালারি কোথায় আছে আমরা দেখি চেয়ার টেবিলের এইটা সেট দেখেন এখন গ্যালারিটা চলে আসতেছে তাহলে এখন কি করতে পারি আমরা তারপরে টাবার দিতে পারি তারপরে কোনটা এটা রিং বুকস কপি গ্যালারিতে দেওয়ার পর সেট ফিচার ইমেজ
সেট ফিচার ইমেজে কোনটা দিব আমরা? একটা সেলে দাঁড়িয়ে আছে তাই তো, এটা দিতে হবে। বুঝতে পারতেছি আমরা সবাই? এভরিওয়ান বুঝতে পারতেছি সবাই? এখন দুই তিনজন চলে গেল কেন, ওদেরকে কারেন্ট নাই? সমস্যা নেই কি, আমরা এটাকেও কি সেভ করে ফেলাম তাই তো, আমাদের এটা সেভ করা শেষ। তারপর হচ্ছে কোনটা, কয়টা গেল আমাদের, তিনটা গেল না, এখন তো চলে গেছে। তারপর এটা হচ্ছে দেখি গ্রেট ডে, গ্রেট ডেটাও আমরা দিয়ে দিচ্ছি গ্রেট ডে। রিলোড দিতে হবে, এখন আর কোনো প্রবলেম হয় না, কন্ট্রোল দিন থাকবে। সবার শেষ স্টুডেন্টস অফ বিএইচএম এখন কি পাবলিশ করে দিলাম, পাবলিশ করার পর আমরা কি করবো এখন, যদি এখন কি আমাদের পোস্ট গুলো কি সব পোস্ট গুলো আমাদের করা শেষ। আমরা দেখেন রেলওয়েতে দেখো আমাদের কি সবগুলো পোস্ট করা শেষ, এবং কি সবগুলো কি গ্যালারি ক্যাটাগরি আন্ডার পোস্ট গুলো করা হয়েছে তাই তো। আমি তো ক্যাটাগরি হিসেবে দেখে আমাদের কয়টা ক্যাটাগরি আছে, এক দুই তিনটা, তিনটা ক্যাটাগরি আছে। তাহলে এখন আমাদের কোথায় যেতে হবে, অ্যাপারেন্স থেকে উইজেটে, অ্যাপারেন্স থেকে কোথায় যেতে হবে এভরিওয়ান? অ্যাপারেন্স থেকে যাইতে হচ্ছে উইজেটে, উইজেটে যাওয়ার পর আমাদের কোথায়, এটা কি আমাদের হোম পেজ এরিয়া, হোম পেজ এরিয়াতে এখন কি অ্যাড করতে হবে আমরা এখানে যদি দেখি, দেখেন কি গ্যালারিতে দেওয়া আছে স্কলারশিপ পোর্টফোলিও। এখন দেখেন স্কলারশিপ পোর্টফোলিওটাকে এখানে কি অ্যাড করতে হবে, স্কলারশিপ পোর্টফোলিও কোথায় বলে একশো স্কলারশিপ, এই যে স্কলারশিপ পোর্টফোলিও, এটাকে কি
হোম পেজ সেকশন এরিয়া এড টু উইজেট উইজেট এর উপর এখন এখানে কি আমরা গ্যালারি সিলেক্ট করে দিলাম এখানে দেখেন আটটা গ্যালারি সেভ করা আছে সেকশন টাইটেল দেখেন আমরা একটা নাম দিয়ে দিছিল না এই যে আওয়ার গ্যালারি আমরা এই নামটা দিয়ে দেব কি আওয়ার গ্যালারি এই নামটা এখানে টু আওয়ার গ্যালারি দিয়ে সেভ সেভ চেঞ্জ করে রান আমাদের কি গাইস শেষ এখন যদি আমরা সেট এর রিলোড দিই দেখি তো আসে কি না কই আসতেছ না কেন আমার এখানে রাকিব ভাই রাকিব প্রবলেম হচ্ছে কি প্রবলেম হলো আমার এখানে বুঝতে পারতেছি না কোন প্রবলেম দেখেন জি অ্যাপারেন্স থেকে কাস্টমাইজ আমি অ্যাপারেন্স থেকে কাস্টমাইজ গেলাম এই যে অ্যাপারেন্স থেকে কাস্টমাইজ কাস্টমাইজ যাওয়ার পর বাট এখানে দেখা যাচ্ছে না এখানে দেখেন আপনি যদি এ জানে একটু কোথায় এই যে উইজেটে যান উইজেটে যাওয়ার পর এখানে কিন্তু স্লাইড বার দেখা যাচ্ছে বাট কি আমাদের এটা দেখা যাচ্ছে না এখানে অ্যাড করা যাবে কি ইউ ক্যান নেভিগেট টু আদার পেজ অন ইউর সাইট ওয়েল ইউজিং দ্য কাস্টমাইজ টু ভিউ অ্যান্ড এডিট দ্য উইজেট ডিসপ্লে অন হোস পেজ এটা আমরা কিভাবে এডিট করতে পারি আমরা এখানে আবার একটা উইজেট কিভাবে অ্যাড করতে পারি এখানে কিন্তু সে একটু উইজেট ই করতে পারবো বাট এখানে আমরা টোটাল একটা উইজেট কিভাবে এখানে অ্যাড করব কি একটা প্রবলেম প্রচুর প্রবলেম করতেছে এই দেখেন ডকুমেন্টেশনে কি চাচ্ছে এখানে ডকুমেন্টেশন তো সবকিছু ঠিকঠাক আছে গো টু অ্যাপারেন্স উইজেট হ্যাঁ অ্যাপারেন্স থেকে উইজেটে গেলাম উইজেটে যাওয়ার পর স্কলারশিপ গ্রিড আইটেম হ্যাঁ অ্যাড করলাম উইজেট অ্যান্ড হোম পেজ সেকশনের এইটাও তো অ্যাড করলাম তারপর এডিট দ্য সেকশন টাইটেল অ্যান্ড টেক্সট ফিল্ড হ্যাঁ সব কিছু তো করলাম এন্টার দ্য সেকশন ইনফো ডেসক্রিপশন ইনটু দ্য টেক্সট এর ফিল্ড সব কিছু অ্যাড করেছে চয়েস দ্য রিকোয়ার্ড ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন অপশন হ্যাঁ ওইখানে গিয়ে কি ক্যাটাগরি অ্যাড করলাম চয়েস দ্য নাম্বার অফ পুশড কাউন্ট হ্যাঁ নাম্বার অফ পুশ কাউন্টও তো অ্যাড করা হলো ওই যে আটটা তাই না তারপর যে ক্লিক সেভ সেভ বাটন সেভ করলাম আর তো কোনো সমস্যা নেই তাহলে শো করতেছে না কেন বলতে সবকিছু ঠিকঠাক আছে স্কলারশিপ সেটিংস এ একটু যাই দেখি স্কলারশিপ সেটিংস এ কোনো প্রবলেম আছে কিনা মার্জিন
কি প্রবলেম? হ্যাঁ, সম্ভবত গিটহাবে ওটা একটা প্লাগইন দেয়া আছে, সম্ভবত স্যার আমি বলেন বুঝতেছি না আর কি প্রবলেমটা, একটু জাস্ট যদি দেখুন। এখানে কি হয়েছে স্যার? ওই যে মেসেজটা কি বলেন, যে মেসেজটা আপনাকে পাঠালাম কি বলছেন? এটা কি ক্লায়েন্ট দিছে না আপনার কোনো প্রবলেম? না না, একটা ক্লায়েন্টের সাথে টেস্ট করতেছি আমি আর কি, তো ওনাদের এই প্রবলেমটা আছে। তারপর নতুন একটা প্লাগইন তাকে অ্যাড করে দিতে বলতেছে, এটাই কাজ। মানে এখন যে গিটহাবে যে লিংকটা দিছে, মানে এটা এটা তার সাইট, এটা তার সাইট। আচ্ছা, এখন এটা তার সাইটে আমি অ্যাক্সেস দেই না, উনি আমাকে বলছে যে আপনি আগে প্রবলেমটা সলভ করেন, তারপর আমি আপনাকে অর্ডার করব। উনি তো আমাকে কোনো লিংক বা কোনো ইনপুট লিংকটা দিছে, এখানে আমি কিভাবে সলভ করতে পারি? হেল্প ওয়ান্টেড, যে এখানে গিয়ে আপনাকে খুঁজে দেখতে হবে কন্টেন্ট টু ডিজিটাল অসেন স্পেস ইউজিং অসেন সিএসসি হেল্প ওয়ান্টেড, গিয়ে দেখতে হবে যে প্রবলেমটা। আর হচ্ছে প্লাগইন, প্লাগইনটা যদি ডিএক্টিভেট করতে চান তাহলে প্লাগইনটা কোথায় গিয়ে ডিএক্টিভেট করতে হবে? মানে স্যার গিটহাব থেকে কি কোনো কিছু চেঞ্জ করা যাবে? এটা তো অ্যাক্সেস তো আমার কাছে নেই। সেটাই তো, তাহলে অ্যাক্সেস লাগবে, অ্যাক্সেস তাহলে আপনি কীভাবে করবেন, সলভ করবেন? মানে ইনি যে গিটহাবে লিংকটা দিছে, এটা কি প্লাগইনের লিংক দিছে নাকি এটা ওনার সাইটের লিংক? অর্ডার করা ডিজিটাল এটা হচ্ছে প্লাগইন, এটা এটা একটা প্লাগইন দিয়ে দিচ্ছে, সেখানে এই প্লাগইনটা অ্যাড করতে বলতেছে। হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি যে উনি বলেছে আপনি আমাকে প্রুফ দেন, মানে কাজটা আপনি পারবেন বা করতে করছেন, প্রুফ দেন আমি কাজ দিব আপনাকে। মানে কেউ কি বুঝতেছেন প্রবলেমটা? প্রবলেমটা তো বলতে আপনার প্লাগইনটা এখন আপনার এটা কোথায় দিতে হবে? উনি তো শুধু গিটহাবে লিংক দিচ্ছেন আর এই এইভাবে আর কি পোস্ট করছে, তো সমস্যা
ওয়ার্ডপ্রেসই অবশ্যই, এটা তো ওয়ার্ডপ্রেসই দেখতেছি লেখা তো যেতে চলেছে। আচ্ছা দেখি প্ল্যানের সাথে কথা বলে দেখি কিভাবে সলভ করব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। একজনে কিন্তু চলে যায় না, কেমন একজন কিন্তু চলে যায় না উপর থেকে লুক আসছে, কিন্তু আপনাদেরই প্রবলেম হবে, বারবার বলে দিচ্ছি আমি। লেমন ফুট করে ফেলছেন নাকি দেখতেছেন?
হ্যাঁ বলেন, কারণ কি এখানে দেখেন তো সাইট গুলো সব মানে আমি তো ডেমো ইনপুট করে এডিট করি না, আমি তো সরাসরি ডেমো ইনপুট না করে এডিট করে দেখাইতে চাইছিলাম, বাট এখানে সবকিছু ঠিক আছে। আপনি দেখেন তো মানে এই সিস্টেম গুলো কিভাবে করা হয়েছে, ব্লক টক সবকিছু সেম ভাবে। তাহলে হলো না কেন আমাদেরটা? আচ্ছা আপনি একটু ই করেন তো, সরাসরি অ্যাপারেন্স থেকে কাস্টমাইজে যান, অ্যাপারেন্স থেকে কাস্টমাইজে যান। আমার এখানে হোম পেজ সেকশনারি এটা দেয়া ছিল না, আমার এখানে কেন দেয়া ছিল না এটাই তো বুঝতে পারলাম না। এই দেয়া ছিল না বলে কিন্তু আমাদের এটা কাজ করে নাই। এখানে অ্যাড করবে কিভাবে? না এইটা তো ঠিক আছে, বাট এখানে মানে আমি বলতেছি এখানে হোম পেজ সেকশন এরিয়া যায়, হোম পেজ সেকশন এরিয়াতে কিভাবে অ্যাড করবে সেটাই তো, এটার জন্য তো আমার এখানে কাজ হয়নি। ওই যে এখান থেকে হচ্ছে আপনি মেন মেন কিছু টপিকস ই করেন, হ্যাঁ যেমন হচ্ছে যেগুলো হচ্ছে আপনার করেন নাই, ধরেন টিম মেম্বার সেকশনটা একটু দেখেন, এটা কিন্তু আমি দেখাই নাই। হ্যাঁ টিম মেম্বার সেকশনটা একটু করে দেখেন, তারপর যে নিচে আর টিম মানে কঠিন সেকশন গুলো আছে এইগুলো একটু কাস্টমাইজ করে দেখেন। হ্যাঁ
জি লিখুন ইসলাম। হ্যাঁ বলে দেন, বলে বলে একটু চেঞ্জ করে দেখাই দেন তাহলে। ওই সেক্টরটা আপনি একটু কেটে দিয়ে আবার তৈরি করে দেখাই দেন। ওই ওই সেক্টরটু বলেন।
ভাই হ্যাঁ বুঝছি ভাই, ওটা ওরা সব রেস্ট্রিকশন আমাদের রাখছে ইয়েটাকে। হ্যাঁ যখন হ্যাঁ প্রো ভার্সন নিলে তখন ওরা সবগুলো ওপেন করে দিবে, ওগুলো তখন সব কাস্টমাইজ করা যাবে। এটাই হ্যাঁ আছে, বোঝানো শেষ সবাইকে? সবাই বুঝে ফেলছে না? সবাইকে এই থিমটা সম্পর্কে পুরো ধারণা হয়ে গেছে সবার? তার কোনো প্রবলেম আছে এই থিমটা নিয়ে? মোটামুটি ধারণা হয়েছে স্যার, একবার প্র্যাকটিস করলে সব ক্লিয়ার হয়ে যাবে। একটু প্র্যাকটিস করতে হবে আপনাদের, একটু প্র্যাকটিস করলে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার এই থিমটা নিয়ে প্র্যাকটিস করেন। আর আগামী কালে যে আপনার ইয়েগুলো দেওয়া হয়েছিল সেগুলো কি কমপ্লিট হয়েছে? বা আপনার যে থিমটা দেখাইলাম মানে আগামী কাল না তো গত ক্লাসে, তাই তো? গত ক্লাসে যে থিমটা দেখালাম এই থিমটা নিয়ে কি আপনাদের পুরো ধারণা হয়েছে? নিউজ পেপার, নিউজ পেপার থিম। হ্যাঁ কালার ম্যাগ।
কেন? হ্যাঁ, বাট আপনার সবাই কি কালার ম্যাগ নিয়ে প্র্যাকটিস করছিলেন? তার কোন প্রবলেম নাই তো নাকি? স্যার আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, আর হচ্ছে আপনারা এআর ব্যাপারটা ইনশিওর হন, আপনার স্টুডেন্টের ব্যাপারটা ইনশিওর হন, আপনাদের আর যা কিছু শেখানো দরকার বা কি ভালো কিছু শেখানো যায়, কি আরো ভালো কিছু কি শিখলে আপনারা কি ভালো কাজ করতে পারবেন, এগুলো কি এগুলো আমার দায়িত্ব। হ্যাঁ, আপনাদের কি শিখলে আপনারা বেশি শিখতে পারবেন সেগুলো হচ্ছে আমার দায়িত্ব, আমি নিজের থেকে আপনাদের এগুলো শেখানো ট্রাই করব। কেমন? আর আমি এই পর্যন্ত যে কয়টা ক্লাস নিচ্ছে, কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে যে এটাই প্রবলেম স্যার? যতগুলো জি স্যার টুটু স্যার, যেগুলো ইয়ে করছে থিম প্লাগইন যেগুলো ইয়ে ব্যবহার করছে শিখছে, এগুলো প্রবলেম বেশি ম্যাক্সিমাম নাই আমাদের। আমরা এক প্রকার মানে অনেক কিছু জেনে ফেলছি, আপনার ডাব্লিউপি সিকিউরিটি স্পিড ফার্স্ট সব নিয়ম বুঝে ফেলছে, কিন্তু প্রবলেম একটা হতে পারে স্যার বাগ ফিক্সিং নিয়ে। বাগ ফিক্সিং তো ইস্যু স্যার অনেকগুলো, স্যার অনেকগুলো প্রবলেম বাগ ফিক্সিং ইস্যু হয়। কোনো সময় রেসপন্স কাজ করতেছে না, কখনো দেখা গেলো যে আপনার ওই ইয়াটা ইমেজ বা অন্য কিছু শো করতেছে না, এই জিনিসগুলো যদি আমাদের জানানো যায় স্যার আমাদের আরো ইম্প্রুভ হতে পারে। বাগ ফিক্সিংটা মূলত এখন অনেক প্রবলেমের মধ্যে আছে স্যার, কারণ আমি এখন পর্যন্ত যতগুলো স্যার বায়ার রিকোয়েস্ট দেখছি ম্যাক্সিমাম কাজ হচ্ছে কাজ করতেছে না। আচ্ছা, আপনাদের কি স্পিড অপটিমাইজেশন দেখানো হয়েছিল? স্পিড অপটিমাইজেশন এটা দেখা হয়েছে স্যার? ওটা দেখা হয়েছে, অথবা আর একটু মানে ভালো দেখা ভালো হচ্ছে স্যার। মানে আপনারা কিভাবে সাইট স্পিডটা বাড়াইতে পারবেন এটা কি দেখছিলেন সবাই? জি স্যার, জি স্যার, জি স্যার, দেখানো হয়েছে স্যার, জি স্যার। কিভাবে দেখাইছিলাম আপনাদের স্যার? প্লাগইনের মাধ্যমে স্যার, তারপরে তারা কি কি ইনস্ট্রাকশন দিছে এই অনুযায়ী আমরা ওই কাজগুলো করলে স্পিড বাড়বে। যেমন ইমেজের যদি সাইজ বড় থাকে সেটাকে কমাইতে হবে, মানে তারা যে আমরা প্লাগইন ইনস্টল করার পরে যারা তারা যে ইনস্ট্রাকশন গুলো দেয় সেটা যদি আমরা মেনে চলি তাহলে স্পিড বাড়বে। আজকে আপনাদের এই আজকে কিন্তু আপনাদের স্ক্রিনশট নেওয়া হয়নি, খুব সুন্দর কথা মনে করছেন। তাহলে স্ক্রিনশটটা নিয়ে নিই, তাহলে বুঝতে পারবেন যে কোথায় আমরা ক্লাস চলতেছে। স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন সবাই, ভিডিওটা অফ রাখেন। ফার্স্ট দেওয়া নেওয়া নিয়ে কোনো প্রবলেম নাই স্যার, বুঝতে পারতেছি ভালো। ওয়ার্ডপ্রেস নিয়ে হচ্ছে 20টা ক্লাস অলরেডি চলে গেছে, আর হচ্ছে কয়টা ক্লাস ওয়ার্ডপ্রেস দিয়ে হবে? আর 5টা, আর 5টার মতো ওয়ার্ডপ্রেস দিয়ে হবে স্যার। এই সপ্তাহে স্যার আমরা স্যার এই বিভিন্ন স্যার ইস্যুগুলো স্যার আলোচনা করি স্যার, আর থিমগুলো যার প্রয়োজন হবে আমরা আলাদাভাবে শিখে নিতে পারবো। এখন থিম নিয়ে প্রবলেম নাই, যে কোনো থিম দিলে মানে দেখা করা যাবে ইনস্ট্রাকশন অনুযায়ী। শুধু আমাদের স্যার এখন যেটা করতে হবে, মানে আমার যেটা একক মানে একক মতামত সবার বলতে হচ্ছে যে বাগ ফিক্সিং এর প্রবলেম গুলো আছে স্যার, দেন স্যার বলা হয় যে স্যার প্লাগ ইনটা চেঞ্জ করবে, প্লাগ ইন চেঞ্জ করে আবার একটা প্লাগ ইন ইনস্টল করবে, এবং দেন ওই কন্টেন্ট গুলোই থাকবে। এই ধরনের কাজগুলো একটু দেখাইলে মানে আমরা বুঝতেছি এইভাবে কাজ করলে ঠিক হবে, কিন্তু এই জিনিসগুলো দেখাইলে আমরা আরো বেশি কনফিডেন্ট হবো স্যার। আমি দেখি আপনাদের বাগ ফিক্সিং নিয়ে একদিন একটা ক্লাস নেব, ওটার মধ্যে আমি বাগ ফিক্সিং নিয়ে কথা বলবো। বাগ ফিক্সিং তো আসলে এটা বেশিরভাগ বোঝানোর কিছু নাই, এগুলো হচ্ছে আপনার রিসার্চ করতে হয়, কারণ বাগ ফিক্সিং এর যে প্রবলেম গুলো হাজার হাজার প্রবলেম, এখানে হচ্ছে আপনার কোন সময় যে কোন প্রবলেমের জন্য কাজ পাবেন সেটা তো আপনি নিজেও জানেন এবং এটা কেউ বলতে পারে না, তাই না? কারণ কার কখন কি প্রবলেম হয় এটা কিন্তু
হ্যাঁ, এটা একটা বাগ ফিক্সিং এর কাজ। মানে অনেক সময় দেখবেন কি আপনি কাজ পেয়ে যাচ্ছেন কি তার থিম সে ইনস্টল করতে পারতেছেন না, এটাও কিন্তু একটা বাগ ফিক্সিং এর কাজ। সেজন্য কি অনেক কাজ কিন্তু বাগ ফিক্সিং এর, এই বাগ ফিক্সিং এর বেশিরভাগ কাজগুলো কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের বাগ ফিক্সিং এর বেশিরভাগ যে কাজগুলো সেগুলো হচ্ছে আমাদের রিসার্চ করতে হবে। ধরেন যেই ধরনের কাজ আমরা পাবো সেই কাজটা বাগ ফিক্সিং এ নেওয়ার আগে আমরা ইউটিউব দেখব, ইউটিউব একটু দেখব এই কাজটা কি বা এই কাজটা করা যাবে কিনা, বুঝতে পারছেন? তারপর হচ্ছে আমরা কাজগুলো নেব, কারণ বাগ ফিক্সিং এর কাজ যেমন সহজ তেমন কঠিন, বুঝতে পারছেন? সেই জন্য বাগ ফিক্সিং এর কাজগুলো অবশ্যই আমাদের একটু দেখে শুনে তারপর নিতে হবে। বুঝলাম না খালিদ হাসান কি হইলো, এত খুশি আবার কিছু বলতেছেন না। গতদিন স্যার আমার এটা দেখাইছিল, এটা আপনি কপি করছেন ধরতে পারছেন মেবি, না কপিরাইট না, আমি নিজে লিখছিলাম আছে ডেসক্রিপশনে পুরোটা নিজে। তো ডেসক্রিপশন মানে যখন এমনিতে দেই তখন কোনো সমস্যা নাই, যখন আমি কোনো কোনো কিছু বোল্ড করি আর হচ্ছে এই যে হাইলাইট করি তখন হচ্ছে এই সমস্যাটা দেখা যায়, তখন ইললিগ্যাল ক্যারেক্টার দেখায়। কিন্তু আমি যদি নর্মালি হচ্ছে ইয়া করি তাহলে এইটা দেখায় না। এবং গতদিন আমার স্যার এইটার সমস্যা দেখা দিয়েছিল, পরে আমি হচ্ছে ইউটিউবিং করে গুগলিং করে হচ্ছে দেখছিলাম যে হচ্ছে কিছু স্পেশাল ক্যারেক্টার আর হচ্ছে ফটোশপের জন্য এটা দেখায়। পরে দুই একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করছিলাম, ওই দুইটা তুলে দিছি, দেওয়ার পর নিয়ে নিছে ডেসক্রিপশন নিয়ে নিছে, কিন্তু কাহিনী হচ্ছে আমার ওই গিগটাতে ইমপ্রেশন খুবই কম আসছে। ইমপ্রেশন কম আসছে ওই গিগে? জি স্যার। এই ইমপ্রেশন বাড়ানোর মূল কারণ কি? আমি আপনাদের এটা নিয়ে কথা বলছিলাম যে আপনারা কিভাবে ইমপ্রেশন বাড়াইতে পারেন, আপনারা কখন কাজ পাইতে পারেন। আমার ইমপ্রেশন অনেক ভালো আসে, কিন্তু এই এই দিকটাতে হচ্ছে ইমপ্রেশন মানে কম আসছে একবারে। আচ্ছা শুনুন, ইমপ্রেশন কমে যাওয়া এটা কোনো ফ্যাক্ট না, আপনাদের হচ্ছে যদি ঠিকঠাক ভাবে কাজ করেন ইমপ্রেশন আবার অটোমেটিক বেড়ে যাবে। এখন আপনাদের একটু কথা বলি, আপনারা যেহেতু ফাইবারে আছেন, ফাইবার নিয়ে কাজ করতেছেন, এখানে আপনাদের কি করতে হবে বা আপনারা কিভাবে আপনাদের ইমপ্রেশন বা কাজের ধরন বাড়াইতে পারেন? এই আপনার হচ্ছে অনেকগুলো ওয়ে আছে, ধরেন আর যারা এই আজ পর্যন্ত গ্রো হয়েছে এটা কিন্তু একটা গোপন তথ্য আছে, এটা আপনারা জানেন কি না বা অনেকে জানেন অনেকে কিন্তু জানেন না, বা আপনারা যারা বড় ভাই আছে, আপনাদের যারা বড় ভাই আছে ফাইবারে কাজ করতেছে, হ্যাঁ ওদেরকে আপনি জিজ্ঞেস করেন তাহলে বলবে না অনেকে কিন্তু এই সত্যটা বলবে না। কারণ কি জানেন, যারা ফাইবারে প্রথম গ্রো হয় বা অনেক বড় বড় ধরনের কাজ করে তারা কি করে, প্রথমে হচ্ছে নিজে রিভিউ সংগ্রহ করে। প্রথমে কি যারা রিভিউ পাচ্ছে না বা কাজ পাচ্ছে না তারা রিভিউগুলো সংগ্রহ করে, রিভিউগুলো সংগ্রহ করার পর আবার নতুন করে কাজ করে, বুঝতে পারছেন? বা ধরেন আপনি যদি কেউ ই করেন বা কাজ করলেন বা আপনাদের অ্যাকাউন্টে যদি একটা রিভিউ থাকে তাহলে হচ্ছে আপনাদের ক্লায়েন্ট কি এমনিতে আপনাদেরকে কাজ দিবে, বুঝতে পারছেন? আপনাদের যদি রিভিউ থাকে তাহলে কি ক্লায়েন্ট কি তো আপনার উপর একটা ভরসা পায়, আস্থা আস্থা জন্মায় আপনার উপর, বুঝতে পারছেন? মানে এখন যদি আপনার অ্যাকাউন্টে কোনো কাজ টাজ না থাকে তাহলে কি ক্লায়েন্ট একটু অন্যরকম ভাবে নেয়, বা এই জিনিসটা কি ক্লায়েন্ট ভাবে যে না তার অ্যাকাউন্টে যেহেতু কোনো কাজ নাই তাহলে কি তার কাজের কোনো সত্যতা নাই, আমার কাজ ঠিকঠাকভাবে করে দিবে কিনা বা করে দিতে পারবে কিনা তার কোনো কি সত্যতা নাই। সেই জন্য আপনার এখানে যদি একটা রিভিউ থাকে, একটা কাজ করা থাকে তাহলে কি আপনার একটা খুঁটি হয়ে গেল এটা,
একটা কুটির মতো কাজ করবে, বুঝতে পারতেছেন সবাই? জি স্যার বুঝতে পারছি। তাহলে আপনারা বা আপনি যদি নিজের ঈদেরকে জিজ্ঞেস করেন, বা আপনি কিন্তু নিজেও এটা জানেন, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি শুধু আমি না, যারা বড় হয়েছে বা যারা গ্রো হয়েছে তারা সবাই কিন্তু প্রথমে রিভিউটা কিনে নিছিল, প্রথমে রিভিউ কিনে নিয়ে তারপর কিন্তু গ্রোআপ হয়েছে। যারা হচ্ছে কাজটা ঠিকঠাক ভাবে পাচ্ছে না, ঠিকঠাক ভাবে পাচ্ছে না, তারা কি দু একটা রিভিউ কিনে নেয়। এবার অনেক আছে যারা বেশি রিভিউ কিনে, বা অনেক আছে কি দু একটা রিভিউ কিনে তারপর কি সে কাজের জন্য ট্রাই করতে থাকে। কারণ আপনারা একটা কথা জানেন কি, আপনি যখন প্রথম কাজ করবেন, আপনি যখন কি প্রথম কাজ করবেন, তখন হচ্ছে আপনার 3 দিন বা 72 ঘন্টার সময়, এই 72 ঘন্টার সময় ফাইবার আপনার গিগটাকে সবার উপরে র্যাঙ্কিং এ দেখাবে সব সময়। মানে এই 72 ঘন্টা আপনার কি অনলাইনে থাকতে হবে, আপনার এই 72 ঘন্টা আপনার গিগটাই সবার উপরে দেখাবে। এখানে দেখেন হাজার হাজার লাখ লাখ ক্লায়েন্ট কি সার্চ করে, সেখানে কি আপনার র্যাঙ্ক আপনার গিগটা সবসময় উপরে র্যাঙ্কিং এ দেখাবে। তার মানে বুঝতে পারতেছেন, তার মানে আপনি এই 72 ঘন্টা ভিতরে আরো দুই একটা কাজ পেয়ে যাবেন 72 ঘন্টার মধ্যে। বা আপনার যদি একটা কাজ কন্টিনিউ থাকে 2 দিন বা 3 দিনের জন্য, যদি একটা কাজ আপনার এখানে কন্টিনিউ থাকে, আর যদি আপনি এই 72 ঘন্টা ই করেন, বুঝতে পারছেন, বা যতক্ষণ সময় আপনার কাজটা কি পেন্ডিং মানে চলতেছে, কাজ চলতেছে, এই সময়টার মধ্যে ফাইবার নিজে বলে দিছে এই সময় ফাইবার কি আপনার গিগটাকে ফাইবার নিজে র্যাঙ্কিং এ রেখে দিবে বা র্যাঙ্কিং এ নিয়ে রাখবে, বুঝতে পারছেন, তখন আপনার ইমপ্রেশন অটোমেটিক বেড়ে যাবে, বা তখন আপনার ইমপ্রেশন 1000 1500 2000 এরকম ইমপ্রেশন কি অটোমেটিক বেড়ে যাবে। এটা কিন্তু একটা গোপন ট্রিক্স, এটা কিন্তু সবাই জানেন, এবং কি সবাই কি এই গোপন ট্রিক্সটা নিয়েও বলে না। অনেক সময় আমাদের এখানে কি হয়ে থাকে, যদি কেউ একটা কাজ কমপ্লিট করে তখন কি ওই চিন্তা করে, ইস একটা কাজ কমপ্লিট করলাম, এখন একটু রিল্যাক্স নেই, আপাতত 2-1 দিনের মধ্যে আর কাজটা পাবো না, 2-1 দিন আপাতত কাজের কোনো দরকারও নাই, এটা বলে কি সে ঘুমিয়ে পড়ে, বা 2 রাত 3 রাত সে কি কোনো কাজ করে না, তখন সে কি আর সহজে কাজ পায় না। কিন্তু যখন সে 72 ঘন্টার মধ্যে সে ঠিকঠাক ভাবে আবার কাজ করার জন্য ট্রাই করা শুরু করে দিবে, তখন সে মাস্ট বি আরো 2-1টা কাজ নতুন পেয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? আপনার যদি কোনো বড় ভাই টর ভাই থাকে, যে যারা হচ্ছে কাজ টাজ করতেছে বা খুবই কাছের লোক, ওদেরকে আপনি আস্তে করে একটু জিজ্ঞেস করবেন যে ভাই তোমরা যে এখন এত এত ডলার ইনকাম কর, তোমরা শুরুটা কিভাবে করছিলে, তোমরা প্রথম কিভাবে ক্লায়েন্ট তোমাদেরকে কাজ দিয়েছিল। যারা পাচ্ছেন তারা তো হচ্ছে বেস্ট অফ লাক, যারা কাজগুলো পেয়ে যাচ্ছেন তারা কিন্তু বেস্ট অফ লাক, বাট যারা কাজগুলো পাচ্ছেন না ওদের জন্য হচ্ছে এই সাজেশন। এটা হচ্ছে একটা গোপন ট্রিক্স, এটা কি এটা একটা গোপন ট্রিক্স। স্যার আরেকটা জিনিস জানা ছিল, শিওর অনেকে স্যার ফেসবুকে হচ্ছে যে গিগ প্রমোশন করে, মানে যে লাভ সেভ এটা দেয়, এটা কি কোনো ইনফেক্ট মানে খেলায় আমাদের ইন্ডিয়ার উপর? এটা কোনটা মানে ফেসবুকে গিগ প্রমোশন করে, ও মানে এসে শেয়ার করে, মানে গিগটা শেয়ার করে প্রতিদিন, তাই তো করে লাইভ লাভ রিয়াক্ট দেয়, এটা কি মনে কোনো ইফেক্ট করে আমাদের গিগের উপর? মানে কোনো না 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 এটা ইফেক্ট করে না, বাট অনেক সময় এটা হচ্ছে আপনি ফেসবুকে না করে সব থেকে বেটার হচ্ছে আপনি যদি টুইটারে করেন, আপনার গিগ টুইটারে যদি শেয়ার করেন। হ্যাঁ, কারণ টুইটারে যদি প্রমোট করেন তাহলে কি হবে জানেন, কারণ টুইটারে কিন্তু সব প্রফেশনাল লোক প্রফেশনাল ইজম টুইটারে কি ফেসবুকের মতো মানে ফালতু টালতু ছবি টবি ছাড়া হয় বলেন? আপনার ফেসবুকের মধ্যে কিন্তু বর্তমানে আমাদের ফেসবুকটা এমন হয়ে গেছে যে এটা একটা কি মানে ক্লাস 7 কি বলবো আমি, ক্লাস 3-4 এর বাচ্চারা কি অ্যাকাউন্ট খুলে বসে আছে, অ্যাকাউন্ট খুলে বসে প্রতিদিন ছবি ছাড়তেছে, এই ছাড়তেছে সেই ছাড়তেছে, এটা কি কোনো প্রফেশনাল ইজম হইলো? এটা কোনো প্রফেশনাল ইজম না। আমি মনে করি আমাদের ফেসবুকটা যদি এভাবে করা হইতো যে 18+ এর আগে ফেসবুক ইউজ করা যাবে না, বা ইউজ করতে গেলেও কি ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে তারপর ফেসবুক ইউজ করতে হবে, তাহলে আমি মনে করি সব থেকে বেটার হইতো, তাহলে ফালতু মানুষগুলো এটার পিছনে সময় ব্যয় করতো না। আপনাদের কি মত? হ্যাঁ
হ্যাঁ অনেক ঝামেলা কিন্তু আমাদের সলভ হয়ে যেত। বাট দেখেন টুইটার, টুইটার কিন্তু সব প্রফেশনাল ইউজ, টুইটার যারা ইউজ করে তারা কি মনে করেন যে শুধু ছবি ছাড়ার জন্য ইউজ করে? কোনো সময় না, টুইটার হচ্ছে পুরো ওয়ার্ল্ডের একটা কি, এটা হচ্ছে সবার প্রফেশনাল ইজম, যারা হচ্ছে খুবই প্রফেশনাল তারা হচ্ছে এই টুইটারটা ইউজ করে। এখন এখানে যদি আপনি গিগটা প্রমোট করেন বা কি গিগগুলো প্রতিদিন আপনি শেয়ার করেন আপনার ট্যাগগুলো দিয়ে, এখান থেকে আপাতত 5 জন 7 জন কি আপনার গিগটা দেখবে, সেই জন্য আবার কি গিগগুলো দেখবে, প্লাস হচ্ছে আপনার কি আরো র্যাঙ্কিং এ যাবেন আপনার সাইটটা, আরো র্যাঙ্কিং এ যাবে আপনার সাইট, বুঝতে পারছেন? এবং এবং কি আমি নিজে অনেক কাজ পাইছি এই টুইটার থেকে, টুইটার থেকে অ্যাভেলেবল অনেক কাজ পাওয়া যায়, টুইটার লিঙ্কডইন বুঝতে পারছেন এগুলো থেকে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। সেজন্য আপনারা একটু প্রচার প্রচারণা করেন আপনাদের কি যে গিগগুলো আছে সেই গিগগুলো আপনারা কি টুইটারে তারপর হচ্ছে লিঙ্কডইনে ফেসবুকে একটু শেয়ার করেন, সবাই দেখুক কেমন। অ্যাটলিস্ট আপনার যদি ফেসবুকে কিছু গুরুত্বপূর্ণ ই ধরেন ফেসবুকে যদি আপনার কিছু ফ্রেন্ড সার্কেল থাকে বা অন্য কেউ থাকে যারা হচ্ছে এইসব বিষয়ে কি কাজ টাজ করে, তখন কি আপনার যদি কেউ কাজ টাজ পায় বা কাজ টাজ পারতেছে না তখন হচ্ছে আপনাকে সরাসরি নক দিয়ে কি কাজ দিয়ে দিবে, বা আপনি যে ডেভেলপার এটা সম্পর্কে একটু প্রচার প্রচারণা করেন, প্রতিদিন কিছু না কিছু পোস্ট করেন তো আপনি একজন ডেভেলপার হচ্ছেন, তাহলে দেখবেন কি হয়। বা অনেক সময় ফেসবুক থেকে অ্যাভেলেবেল কাজ পাওয়া যায়, কারণ অনেকে বাংলাদেশে ক্লায়েন্ট আছে না যারা হচ্ছে বাইরের দেশে, বাইরের দেশকে দিয়ে কাজ করায়, সে যদি বাংলাদেশকে দিয়ে মানে ডলার খরচ না করে টাকা দিয়ে কিছু কম টাকা দিয়ে হলেও কাজ করে নিতে পারে, তাহলে কি তাদের বিদেশ কাজ করানোর দরকার আছে? বুঝতে পারছেন? তাহলে আমাদের এগুলো শেয়ার করতে হবে এবং কি মোটিভেট পুস্ট করতে হবে, আমরা পুস্ট করব প্রতিদিন, প্রতিদিন পুস্ট করা ট্রাই করব যে আমরা এখন ডেভেলপার হচ্ছি, আমরা এখন কি প্রফেশনাল ইজমে পা দিতে চলেছি, এখনো প্রফেশনাল হয়ে যায় নাই বাট কি প্রফেশনাল ইজমে পা রাখতে চলেছি, আমাদের এখন চলাফেরা এরকমই হবে, তাই তো আমাদের চলাফেরাটা এখন অন্যরকম হবে। হ্যাঁ এটা হচ্ছে নিজের ই করে নিজের গিটটা প্রচারণা করে। বাংলাদেশিরা সিটারি করে না, যাই করুক সিটারি করে না বলতে এমনিতে পাবলিসিটি ওইভাবে করে না, কিন্তু ইন্ডিয়া পাকিস্তান আমি ভালো লক্ষ্য করলে দেখলাম তারা তাদের পাবলিসিটি করতেছে নানা অপকৌশলে, তো আমি বাংলাদেশিকে তেমন কোনো ভাবে দেখলাম না যে এইভাবে করলো কিছু। মানে বাংলাদেশিরা হচ্ছে প্রবলেমটা জানেন কি, বাংলাদেশি প্রবলেমটা হচ্ছে তারা প্রফেশনালিজম না হয়ে কি খেলা ঠেলে শুরু করে দেয়, এটা হচ্ছে বাংলাদেশের প্রবলেম। মানে তাদের কোনো হয় না, কাজটা ঠিকঠাকভাবে বোঝে না আগে কি কাজ শুরু করে দেয়, সেজন্য কিন্তু তারা কাজটা ঠিকঠাক করবে কি কমতে করতে পারে। আমরা আমাদেরও তো তাহলে স্যার এটা বলা যায় স্যার, কারণ আমরা তো 100 100 করে শিখি নাই এখন, তাতেই আমরা বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছি এবং না পাওয়ার কারণে উপলস হচ্ছে। হ্যাঁ অনেকে আছে এরকম করে থাকে,
এখন খুলে কাজ নেবে। ওটা উল্টে বলে লাভ নাই, এটা আমি অনেক আগে আমি এই কাজ করছিলাম, ফাইবারে কাজ পাওয়া যায়, ডাটা এন্ট্রি দিয়েছিলাম আর কি জানি কি জানি দিয়েছিলাম, যেগুলো আমি ওই এডুকেশনাল স্ট্যান্ডিং যেগুলো আছিল কন্টিনিউ করি নাই, খুলে ওই অবস্থায় শেষ। ভাই সবারই দোষ আছে, আমাদের মানসিকতার দোষ আছে। ইউটিউব তার চ্যানেল প্রকাশ করবে এমন ভাবে ইউটিউবের হেডলাইন দেয়, ট্যাগলাইন গুলো দেয়, মানে না দেখে সর্বনাশ, এই 5 মিনিটে মানে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, তারপর নাই শেষ।